ইডির বিরুদ্ধে মানিক ভট্টাচার্যের মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, তবে মামলাটি গ্রহণ করেছে শীর্ষ আদালত। মানিক ভট্টাচার্যের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সময় অনুযায়ী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি, যার ফলে আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে। স্বাস্থ্য পরীক্ষা করার পরেই আদালতে তোলা হবে বলে তাকে 14 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংসল আদালত। এরপরই ইডির গ্রেপ্তারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। বুধবার তার আইনজীবী মামলাটি দ্রুত শুনানির আর্জি করেন। বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।